গত পর্বে আমরা শঙ্করাচার্যের গুরু শক্তির উদ্বোধনের প্রসঙ্গ শুরু করেছিলাম। তপস্বী শঙ্কর থেকে এবার আচার্য শঙ্করে উত্তরণের পালা। তার প্রথম শিষ্য সনন্দনের কথাও গত পর্বে বলেছিলাম। বারাণসী ক্ষেত্রেই সনন্দন তার গুরুকে খুঁজে পেয়েছিলেন। বলা ভালো, গুরু শিষ্য একে অন্যকে খুঁজে পেয়েছিলেন, তবে সনন্দনের পরিচয় একটিমাত্র পর্বে শেষ হবার নয়। বন্ধুরা, আনন্দ যেমন বুদ্ধের আজীবন ছায়াসঙ্গী ছিলেন, সনন্দনও ঠিক তেমনই শঙ্করের। তাই তাঁর কথা তো আরও কিছুটা জানতেই হবে আমাদের। আমি শাওনি, আপনারা শুনছেন আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও আদর্শ নিয়ে গবেষণা ভিত্তিক একটি উপস্থাপনা, অমৃতাঙ্গামায়া। শঙ্করাচার্যের সাথে সনন্দনের সম্পর্ক শুধুমাত্র আচার্য আর শিষ্যের সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না, তাহলে তো তিনি আরও অনেকের মধ্যে অন্যতম হয়েই রয়ে যেতে পারতেন। তা তো হননি। তাই শঙ্করাচার্যের সঙ্গে সমান্তরালভাবেই চলবে সনন্দনের দিনযাপনের কথাও। সনন্দন তার গুরুর জীবন রক্ষকও ছিলেন বটে, এই সনন্দন ছিলেন বলেই আচার্য শঙ্করকে আর একটু বেশি দিন পৃথিবীর মাটিতে ধরে রাখা গিয়েছিল। সে তথ্য অবশ্য শঙ্করের পরবর্তী জীবন আলোচনার প্রসঙ্গে আসবে। এখন আমরা সনন্দন সম্পর্কে একটি উল্লেখযোগ্য কাহিনী জেনে নিই। আর একটু নির্দিষ্ট করে বললে বলতে হয় তাঁর নাম সম্পর্কিত ঘটনাটি জেনে নিই। না, সনন্দন নয়, ওটি তো তাঁর জন্মসূত্রে পাওয়া নাম। এবার জানব সেই নামের কথা যা তাঁর অধ্যাত্ম সূত্রে পাওয়া। সে নাম তাঁর আচার্যদেব তাকে দিয়েছিলেন, সেই নামেই তো তিনি সারা জগতে পরিচিত। এবার থেকে আমরাও তাঁকে সে নামেই চিনব। কি সেই নাম আর কি করেই বা সে নামের অধিকারী হলেন সনন্দন, আগে সে কাহিনীটি শুনে নিই এবার। এই কাহিনী অবশ্য আচার্য শঙ্করের কাশী পরবর্তী জীবনের ঘটনা। আমরা একটু এগিয়ে যাই বরং, পরে অবশ্যই আবারও কাশীতেই ফিরব, কারণ বারাণসীর মাটিতে শঙ্করের জীবনের আরও দুটি শিক্ষা এখনো বাকি। যে এ কথা সে সময়ের, যখন শঙ্করের আচার্য জীবন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, বহু শিষ্য তাঁর, গুরুদেবের সঙ্গেই থাকেন তারা, পাঠ নেন, সাধন ভজন করেন, অদ্বৈত ভূমির স্পর্শ লাভের চেষ্টা করেন। তবে এত অসংখ্য শিষ্যের মধ্যেও গুরুদেব সনন্দনকেই যেন বেশি ভালোবাসেন, সবসময় তাঁর প্রতি নজর। কোনো পাঠচক্রে যদি সনন্দন উপস্থিত না থাকেন, পাঠ বা আলোচনা শুরুই করেন না তিনি, অপেক্ষা করে থাকেন কখন আসবেন সনন্দন। সনন্দন কিন্তু নিজের কাজে মোটেও ব্যস্ত নন, তিনি সারাদিন গুরু সেবায় রত। গুরুদেবের প্রতিটি খুঁটি নাটির দিকে তাঁর সমান যত্ন, সমান নিষ্ঠা, ঠিক বুদ্ধ শিষ্য আনন্দের মতো। তাই হয়তো গুরু সেবার কাজ করতে গিয়েই পাঠচক্রে তাঁর পৌঁছতে দেরি হয়। আর ওদিকে স্থিরভাবে অপেক্ষা করেন গুরু স্বয়ং, কারণ এই যে শিক্ষা দেবেন এবার, সেটিও তো সনন্দনের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। গুরুদেবের এই স্বভাবটি বাকি শিষ্যদের মন খারাপের কারণ হয়, সনন্দনের প্রতি তাঁরা যেন একটু বেশি ঈর্ষান্বিত। কই, তাঁদের জন্য তো গুরুদেব এমন প্রতীক্ষায় থাকেন না, সর্বক্ষণ তাঁদের নামও এমন জপ করেন না তিনি। আচার্য শঙ্কর বোঝেন সবটাই, মুখে কিছু বলেন না। একদিনের ঘটনা, স্বশিষ্য আচার্যদেব তখন বদ্রীনাথ ধামের কাছাকাছি আছেন, অদূরেই ব্যাস গুহা, ব্রহ্মসূত্রের ভাষ্য রচনায় মগ্ন তিনি তখন। সেদিন গুরুদেবেরই কোনো আদেশ পালনে অলকানন্দা নদীর অপর পারে গেছেন সনন্দন। হঠাৎই যেন খুব প্রয়োজন এমনভাবে সনন্দনের নাম ধরে ডাকতে থাকেন আচার্যদেব, সনন্দন সনন্দন
শীঘ্র এসো। অত দূর থেকেও গুরুকণ্ঠ ঠিক পৌঁছেছে সনন্দনের কানে। গুরুদেবের হয়তো কোনো বিপদ ঘটল তবে। এই চিন্তা যেই সনন্দনের মাথায় এলো, তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন। ভুলে গেলেন পাহাড়ি অলকানন্দার জল হিমশীতল, প্রবল খরস্রোতা সে। পা দেওয়া মানেই নিশ্চিত মৃত্যু, হয় তুষারে কিংবা তার দুর্দম গতিতে। কোথায় যে নিয়ে গিয়ে আছড়ে ফেলবে কেউ জানে না। কিন্তু অপরপারে গুরুদেব ডাকছেন যে তাকে, তাঁকে তো পৌঁছতেই হবে এখনই। যে সেতু পার করে ওপারে গিয়েছিলেন সনন্দন, সেই সেতুর পথ একটু দূরে। তাঁর আর সময় নেই ওই দূরে যাবার। তিনি নেমে পড়লেন অলকানন্দার জলে। সামনে নিশ্চিত মৃত্যু দেখে হই হই করে উঠলেন আচার্যদেবের বাকি শিষ্যরা। প্রবলভাবে নিষেধ করতে লাগলেন, ফিরে যাও সনন্দন, সেতু পথে এসো। কিন্তু সনন্দনের কানে কিছুই যাচ্ছে না আর। তাঁর মন শুধুই গুরুমুখী, নিজের বিপদের কথা বিস্মৃত হয়েছেন তিনি। আর ঠিক তখনই দেখা গেল আশ্চর্য সেই দৃশ্য। অলকানন্দার প্রবল স্রোতধারায় যেখানে যেখানে পা রাখছেন সনন্দন, সেখানে সেখানে একটি একটি করে পদ্ম ফুটে উঠছে। সেই পদ্মগুলি রক্ষা করছে তাকে। ফোটা পদ্মের ওপর পা ফেলে ফেলে অনায়াসেই গুরুদেবের কাছে পৌঁছে গেলেন সনন্দন। খরস্রোতা অলকানন্দা গুরুপ্রাণ শিষ্য অতিক্রম করে ফেললেন অনায়াসে। বাদবাকি শিষ্যরা সকলেই স্তম্ভিত, নির্বাক, বিমূঢ়। মৃদু মৃদু হাসছেন আচার্য শঙ্কর। দেখলে তো সনন্দনের গুরুভক্তির জোরে কি অসম্ভবটাই না সম্ভব হয়ে গেল। আজ থেকে ওর নাম হল পদ্মপাদ। সবাই ওকে এই নামে ডেকো, নির্দেশ দিলেন আচার্য শঙ্কর। বাকি শিষ্যরা তাদের ভুল বুঝতে পেরে গুরুদেবের কাছে সমবেতভাবে ক্ষমা প্রার্থনা করলেন। আচার্য আশীর্বাদ করলেন, পদ্মপাদের মতো হবার চেষ্টা করো। তা সনন্দন, গুরু কৃপা হি কেবলম উচ্চারণ করতে করতে চোখের জলে ভেসে জড়িয়ে রয়েছেন গুরুদেবের চরণ যুগল। সেই থেকে সনন্দন হলেন পদ্মপাদ। বিশ্বের যত শঙ্কর অনুরাগী, তাদের সকলের কাছে পদ্মপাদ তাঁর আচার্যদেবের মতোই সমান গুরুত্বে চর্চিত এবং পূজিত। শ্রীক্ষেত্র পুরীর শঙ্কর মঠের প্রধান স্তম্ভ তিনি। পদ্মপাদের কাহিনী তো বললাম, চলুন এবার তাহলে আমরা আবার ফিরে যাই শিবক্ষেত্র বারাণসীতেই। এই বারাণসীতেই শঙ্কর জীবনের প্রধান দুটি শিক্ষার কথা আমরা জানব বন্ধুরা আগামী পর্বে। এর মধ্যে না হয় পেরিয়ে আসা পুরনো পর্বগুলো আর একবার একটু শুনেই নিলেন। আমি শাওলি, আপনারা শুনলেন আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও যাপনের আলোকপথের গবেষণা ভিত্তিক একটি বর্ণনা। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টাল এন্টারটেনমেন্টের একটি সশ্রদ্ধ নিবেদন। সঙ্গে থাকুন বন্ধুরা, আলোয় থাকুন, আনন্দে থাকুন, শুনতে থাকুন অমৃতাঙ্গ মায়া।